কাঁধে ধরলি চল। হ্যাঁ আমারে কই লিয়ে আইছে রে? ও বা একটা চোখে কাপড় বাঁধা কেন? মফিজ ডাক্তার, মফিজ ডাক্তার। ওলা তোর চোখে কাপড় বাঁধা কেন? কাপড় বাঁধা কিসের জন্য বোঝো না? ফাজিল ছেলে। ওরে একাব্বর ভাই, আমি একজন মহৎ পেশার মানুষ, তুই আমাকে বিশ্বাস করতেছিস না? তুই যেভাবে আমাকে গরুর মতো ভাইন্দে বুঁদে নিয়ে আইছিস, তা আমি তো ওই যে ট্রিটমেন্ট করার জন্য যে বাক্সটা সেটাও তো আনতে পারলাম না, এখন আমি ট্রিটমেন্ট করবো কি দিয়ে? বাবা রে বাবা, তোমার কেবা করে গব, কত মহৎ পেশার লোক যে আমার বউরে দেখে টাসকি খাই গিয়েছে, মানে অসৎ হয়ে গিয়েছে, মানে সেটা তোমার কেমন করে বুঝাবো? হ্যাঁ আচ্ছা, চোখের কাপড় খুলে না দিলে তোর বউ ট্রিটমেন্ট করবে কি করে? ঠিক আছে আমা, তুমি যখন করছো ঠিক আছে, এই যে আমার মা করছে এই জন্য তোমার খুলে দিলাম, চোখ টোখ বাঁধা লাগবি না, যাও এই যে হয়েছে, এই যে খুলে দিলাম। তবে হ্যাঁ সাবধান, তুমি আমার বউরে ট্রিটমেন্ট করতে গিয়ে যদি চোখমেন করো তাহলে পরে কিন্তু। ওরে একাব্বর ভাই, দুনিয়াতে তুই কখনো দেখেছিস বা শুনেছিস যে চোখ বন্ধ করে কোনো ডাক্তারে তার রোগীদের ট্রিটমেন্ট করতে? আরে চোখ বন্ধ করার দরকার নেই, চোখটা বিশেষ জায়গায় না দিলেই চলে। আনা হয়ে গেল না, এখন তো খোলা আছে, এটা খোলা তো, এখন তো তোমার চশমা পরাই দিলাম। এই যে এখানে বসে বসে, যা বলেছিস সে অনুযায়ী ট্রিটমেন্ট করো। দেখছ মেন্টেলের ঘরে হুর পরি, ওলা পাইন তো পাগল হইবই। ভাই রে, তোমার বউয়ের দিকে যদি আমি না তাকাই তাহলে আমি ট্রিটমেন্ট করবো কিভাবে? তোমাকে তো আগে কয়েছি আমি একজন মহৎ পেশার মানুষ, আমি যা কিছু করবো সব কিছুই তো মহৎ, তাই না? একাপুরের বউ কত সুন্দর, দেখি একটু হাতটা ধরে দেখি। জ্বর দেখছি, জ্বর জ্বর আছে কিনা? কি করলি তুই? হাত তুলে কিছু তো নি, হাত তুলে কিছু তো নি, আমার পর হাত তুলে কিছু তো নি। একটু শান্তি করে ডাক্তার দেখাবো, আমার জ্বর হয়েছে সেটাও আমার ভাগ্যে জুটবে না। তোর হাত ধরেছিস, তোর এই পুকুর থেকে আমি আর উঠতে দেব না, এই পুকুরের মধ্যেই তোর অপমৃত্যু হবে। ওরে ওরে ভাই, ওরে রোগীর হাত না ধরলে তার চিকিৎসা করবো কিভাবে ভাই? এই ফাজিল ডাক্তার, তোর জ্বর মাপার কোনো যন্ত্র নাই? তুই কেমন ডাক্তার হয়েছিস রে? হ্যাঁ তুই আমার বউয়ের গায়ের মধ্যে পড়তে কিসের জন্য? ওরে একাব্বর ভাই, তুমি আমার যেভাবে ধরে আনিস গরু ভাঁধা ভাঁধি, তাই আমি তো যন্ত্রপাতির ভাষ্য আনতে পারি নাই, তার জন্য তো তোমার বউয়ের হাত ধরে আমি চিকিৎসা করতেছিলাম। আমি একজন মহৎ পেশার মানুষ, আমি তোমার বউয়ের গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিই নাই, আমি একে সৎ উদ্দেশ্যে তোমার বউয়ের গায়ে হাত দিয়ে আমি তার জ্বর দেখতেছিলাম রে ভাই। তোর আল্লাহ ভয় লাগে আমার সাথে এরকম করিস না, আমার জাতি দে, মানুষ দেখলে তো আমার মান ইজ্জত সব একবারে দুলিশাদ হয়ে যাবে রে ভাই। ঠিক আছে যা, তুই যখন করছিস আর আমিও দেখেছি তুই যন্ত্রপাতি আনতে পারিস নি, এই জন্য তোরে মাফ করে দিলাম। তবে আমি আর জীবনে আমার জীবন থাকতে তোর মতো বদ চরিত্রহীন ডাক্তারে আমার বউয়ের চিকিৎসা করার জন্য আনবো না, আমার বউ যদি বিনা চিকিৎসা বেরিয়ে যায় তারপরও না। বুঝতে পারছিস? হ্যাঁ